এরকম হয়তো চার পাঁচটা শট নিতে হয়। তা আমি তো সেটাই বলছিলাম যে ব্যাপারটা তো সহজ নয়। মানে তোমার নামে কি? আমার নামে বলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন আমি যাব বাইরে জামাকাপড় মেলতে। কালকের যে জামাকাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি, আর আজকে কিছু কেচেছি এগুলো মেলে দেবো। যদিও আকাশের অবস্থা খুব একটা ভালো না, তোমাদের দেখিয়ে দিয়ে দাঁড়াও। এই দেখো বন্ধুরা, আকাশ পুরো মেঘ করে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তবুও রিস্ক নিয়েই দিচ্ছি। আর এদিকে সিলিন্ডারটা রয়েছে, মানে সিলিন্ডার বুক করা হয়েছিল, সেটা দিয়ে গেছে। যেহেতু রূপক বাড়ি নেই, তাই আমি বললাম দাদাকে যে আপনি বারান্দাটাই রাখুন, পরে ঢুকিয়ে নেব। তা রূপক থাকলে মানে ওটা সাথে সাথেই, মানে দাদা বারান্দায় দিয়ে যায়, রূপক সাথে সাথেই ঘরে ঢুকিয়ে রাখে। তা আমার পক্ষে এই ভারী সিলিন্ডারটা টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তা যাই হোক, কোনো রকম মানে যেটা খালি সিলিন্ডার ছিল সেটা তো এসে দিয়ে মানে দিয়ে দিয়েছি, দাদা নিয়ে গেছে, কিন্তু ভারী সিলিন্ডারটা টেনে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তা চলো বন্ধুরা, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবার শুকো দেবো, তারপর রান্না যাব। আমার রান্না এখনও হয়নি, আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। জল ভরার জন্য পাইপ লাগিয়ে দিয়েছি গামলায়, আর গামলাটা প্রায় ভরে এসছে, এবার পাইপটা সরিয়ে ফাঁকা বালতিটায় দিয়ে দেবো। দুদিন বৃষ্টি হওয়ার জন্য কীরকম পরিমাণে শ্যাওলা পড়ে গেছে দেখো বন্ধুরা। আর এরকম শ্যাওলাটা কেন পড়ে আমি জানি না, প্রত্যেক বছর রূপক ইট পেতে দেয় যাওয়া মানে যাতায়াতের পথে। দিন যেহেতু বৃষ্টিটা শুরু হয়েছে ওই কারণে রূপক আর গুরুত্ব দেয়নি, এবার তো ইট পাততেই হবে, নাহলে যাতায়াতের পথে ভীষণ অসুবিধা হয়। আর রাস্তা থেকে যেহেতু আমার বাড়ির জমিটা দিনকে দিন নিচু হয়ে যাচ্ছে, কারণ রাস্তার জলগুলো সব উঠোনে নামবে আর মাটিগুলো ধুয়ে ধুয়ে পুকুরে চলে যাচ্ছে। আর দুদিন আগেও কত পরিষ্কার ছিল উঠোনটা, তোমাদের দেখাই দেখো। হো বন্ধুরা, বৃষ্টির জল পেয়ে পুরো হাবিজাবি গাছ হয়ে পুরো জঙ্গল হয়ে গেছে, এই দেখো। আবার পরিষ্কার করতে হবে। এখানে একটা খারকুল গাছ হয়েছে, একটা খারকুল গাছ দিয়ে কী হবে বলো বন্ধুরা? একটু বেশি পরিমাণে হলে বাটা করা যেত। তা কী করা যাবে দেখা যাক, আরেকটু বড় হোক তারপর নয় বাটা করব। ভাইয়ের আর ছেলের টিফিন করা হয়ে গেছে, আমার এখনও টিফিন করা হয়নি। আচ্ছা, ভাইকে বললাম যে বনরুটি নিয়ে আয়, আজকে বনরুটি খেয়ে নেবো সকালবেলা। তা ওরা খেয়ে নিয়েছে, এবার আমি খাবো, চলো খেয়ে নেওয়া যাক। আর খাওয়াটাও শেষ করতে পারলাম না বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে। খুব সুন্দর, বৃষ্টিগুলো পুরো স্পার্কেলের মতো লাগছে। বৃষ্টিগুলো পুরো স্পার্কেল পড়ছে বলে মনে হচ্ছে ক্যামেরায়। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আমার উঠোনটা একটা ছোটখাটো নদী হয়ে গেছে। আর আমার ভাইটা বৃষ্টিতে মাথাটা খারাপ হয়ে গেছে, গান গেয়েই যাচ্ছে, গেয়েই যাচ্ছে, গেয়ে যায়। শুনতে পাচ্ছো তোমরা? আর আমি চলে এসেছি রান্নাঘরে, মুগ ডাল ভাজছি খিচুড়ি বানাবো বলে। আর এই দেখো বন্ধুরা, খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার খানিকক্ষণ বাদেই অফ করে দেব। এদিকে খিচুড়ি গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে চাল ডাল ধোয়া হয়ে গেছে, নারকেল কেটে কুচিয়ে ধোয়া হয়ে গেছে, আর আলুর পকোড়া বানাবো বলে আলুও কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। জলটা যতক্ষণ গরম হচ্ছে সেই ফাঁকে গিয়ে আমি স্নানটা করে আসব। দেখলাম যে বেলা তো সেই হয়ে গেছে, তাহলে স্নানটা সেরেই রান্নাটা বসাই। আর ওদিকে খিচুড়ি হয়ে এসছে প্রায়, তাই এখানে পকোড়াটা বসিয়ে দিয়েছি, আলু যে পকোড়াটা বানাবো সেটা করে নেব। আর এই পকোড়ার মধ্যে কি কি দিয়েছি বন্ধুরা, একটু সুজি, বেসন, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, একটু হিং, দারুণ হয় খেতে পকোড়াটা। আর ইয়াম্মি খিচুড়ি আর ইয়াম্মি পকোড়া একদম রেডি, আর সবাইকে খেতে দেবো। ব্যাট পাপড়ের দরকার ছিল শুধু,
ব্যাগ পাপোর ছিল না তাই আনাতে পারতে আমাকে নিজের মনে ছিল না সেটা বললেই তো মনে তো ছিলই না কি করা যাবে সব সময় মনে থাকতে হবে এমন কোনো কথা নেই খেয়ে নাও এবার আর দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি অলরেডি চায়ের জল ফুটে গেছে চা পাতাটা দিয়ে চাপা দিয়ে চাটা ছেঁকে নিয়ে রূপককে গিয়ে ডাকবো আর চোখ মুখ ফুলিয়ে লাল করে ঘুম থেকে উঠেছে আর চাটা করে এনেই আমি ডাক দিলাম থ্যাংক ইউ আর চারিদিকে শুধু জামা কাপড় শুকো দেওয়া কারণ বৃষ্টির ওয়েদার বাইরে জামা কাপড় তো শুকো দেওয়া যাচ্ছে না তাই জামা কাপড় গুলো ঘরেই শুকো দিয়েছি তাই না ঠিক আছে যাও চোখে মুখে জল দিয়ে আসো ঝপ ঝপ দিয়ে আসো চা ঠান্ডা হয়ে যাবে তুমি এইখান থেকে যখন আসছো ঠিক আছে তুমি স্ট্রেট ফরওয়ার্ড কেন এগিয়ে আসছো ব্যাপারটা বুঝতে পারছো তো তুমি জাস্ট দুটো স্টেপ এগিয়ে এলে দুটো স্টেপ এগিয়ে এলে এসে এইবার একটু টার্ন করো টার্ন করে মুভমেন্টটা এই হবে না ঠিক আছে তাহলে তো আমি যখন ক্যামেরাটা ঘুরি এইভাবে নেব বুঝতে পারছো এক্সপ্রেশনটা আরো ভালোভাবে তুমি দিতে পারবে মানে জিনিসটা আরো ভালো লাগবে দেখতে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা শর্ট ভিডিও কিভাবে বানাই তো এইভাবে একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেক টাইম লেগে যায় প্রথম প্রথম কথা হচ্ছে লিপসিং এর ব্যাপার আছে সবসময় পারফেক্ট হয় না তারপরে কিছু মুভমেন্ট আছে কিছু এক্সপ্রেশন আছে সেগুলো দেখে বানাতে হয় ব্যাপারটা অনেকেই অনেক রকম ইজিভাবে অনেক রকম অনেক অনেক কিছু মন্তব্য করে তো ব্যাপারটা অতটা ইজি নয় খাটতে হয় পড়তে হয় একটা ভিডিও বানাতে গেলে তার পিছনে অনেকটাই সময় নষ্ট করতে হয় আর কি তার উপরে সুস্মিতা আজকে কত সুন্দর সেজেছে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি শ্বাসটা দেখে রোজই খুশি হও হ্যাঁ রোজ তো খুশি হবই তাহলে ব্যাস নাও করো রাতে রান্না রয়েছে আমার রান্না করতে হবে নাও তা দিন তা করো আর রূপক যখন ক্যামেরা ধরে তখন নিজেকে একটা ডিরেক্টর ডিরেক্টর ফিল হয় অবশ্যই ডিরেক্টর ওর মধ্যে চলে আসে তা আমার সত্যি কথা বলতে গেলে বন্ধুরা ভুল ভ্রান্তিটা আমি খুব কমই করি ঠিক না না অবশ্যই তোমার ভুল কমই ও যেভাবে অভিযোগ করলো যে আমি অভিযোগ মানে ভুল করি ও ঠিক করিয়ে দেয় বা কিছু হ্যাঁ ঠিক করিয়ে দেয় ভুল মানে মিথ্যা কথা বলবো না খুব রেয়ার মানে কোন কোন জায়গায় যদি এক্সপ্রেশনে কিছু ভুল হয় তখন হয়তো বলল যে আরেকটু ভালো করে এক্সপ্রেশনটা দাও বা কিছু সেটা ভীষণ রেয়ার আর লিপসিং লিপসিং ভুল ত্রুটি ভীষণ কম হয় ভীষণ মানে কি বলবো 100টার মধ্যে হয়তো 10টা এরকম তা লিপসিং এ আমি চেষ্টা করি মানে আমার আমি যতক্ষণ না স্যাটিসফাই হই ততক্ষণ আমি লিপসিং মানে পারফেক্ট যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমি রূপককে বলি কাট মানে আমি ভিডিওটা করার পর আমি বারবার দেখি যে ভিডিওটা লিপসিং পারফেক্ট হলো কিনা হয়তো কোনো লিপসিংটা মানে একদম টাইম টু টাইম দিতে হবে মানে কোনো লিপসিং এর সময় আগে হয়ে যায় বা পরে হয়ে যায় তখন আমি বললাম না এটা হয়নি এটা একদম পারফেক্ট হয়নি পারফেক্ট করার জন্য আরেকটা শট নাও এরকম হয়তো 4-5টা শট নিতে হয় তা আমি তো সেটাই বলছিলাম যে ব্যাপারটা তো সহজ নয় মানে তোমার নামে কি আমার নামে বলেছো মানে তুমি তুমি বলতে চেয়েছো যে আমি ভুল করলে তুমি ঠিক করিয়ে দাও সেটা আমি বলিনি আমি বলছি যে একটা ভিডিও বানাতে গেলে মানে অনেক সময় নষ্ট হয় মানে পারফেক্ট ভিডিও বানাতে গেলে লিপসিং এই তুমি তো নিজেই বললে মানে বন্ধুরা কি বলবো ফ্র্যাকশন অফ সেকেন্ডের এদিক ওদিক হলেই না মানে হয়তো কথাটা আছে কাল এই বললাম কাল ঠোঁটটা আগে নড়ে উঠলো কাল শব্দটা একটু পরে বেরোলো মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে না দেখতে তখন ভালো লাগে না আমি সেটাই বলছি যে লিপসিংটা পারফেক্ট না হলে ওই মানে হয়তো দুবার তিনবার যদিও সুস্মিতার ক্ষেত্রে দুবার তিনবারই কোনো কোনো ক্ষেত্রে ওয়ান শটেই হয়ে যায় কিন্তু তবুও হয়তো লিপসিংটা হলো হয়তো কোনো কারণে এক্সপ্রেশনটা একটু ডিসব্যালেন্স হয়ে গেল সেক্ষেত্রে হয়তো আবার ওটাকে ক্যান্সেল করতে হলো আবার করতে হলো আমি সব মিলিয়ে বললাম যে ব্যাপারটা অতটা সহজ নয় যতটা সবাই ভাবে বা যতটা সবাই দুমদারাক্কা বলে দেয়
তো যাই হোক বন্ধুরা, আজকে আমি শর্ট ভিডিও বা রিলস ভিডিও কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের ভালো লাগলো কিনা। আর এখন রাতের রান্না হয়নি, এখন 10:25 বেজে গেছে, আটাটা যদিও মেখে এসেছিলাম। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কোনো রিং লাইট নেই, মানে ছিল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আরেকটা রিং লাইট কেনার ইচ্ছা আছে, কিনতে পারছি না। তো বন্ধুরা, পারছো না বললে ভুল হবে, তুমি অর্ডার করছো না? অর্ডার করছি, অর্ডার করতে গেলে টাকা লাগে, মানে ওই দামটা দেখে না বারবার পেছনে চলে আসছে। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনটা ভালো হবে, মানে অনলাইনে দেখলে তো প্রচুর কোম্পানি তো দেখতে পাই। আমি বলছিলাম যে ডিজিটেকের একটা নিয়ে নিতে, না অনেকেই বলেছে ডিজিটেক। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হইলো, যারা এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের আইডিয়া থাকে যে কোন কোম্পানিটা ভালো হবে, তোমরা একবার কমেন্টে জানালে আমাদের সুবিধা হয়, আমরা আরো কিছুটা মানে শিওর হতে পারবো যে হ্যাঁ ডিজিটালটা ভালো কিনতে চাইছে। তো আমার আগেরটাও ওটাই অর্ডারই ছিল। তো যাই হোক, ওটা নষ্ট হয়ে গেছে, এখন এই টিউব লাইট, এই সব এলইডি লাইট চালিয়েই আমরা এই শর্টকাট গুলো বানাই। ঘরে একটু আলো কমই আছে, যার জন্য কিছুটা ব্ল্যাক ইশো আসে। যাই হোক, এই চলে যাচ্ছে আর কি। চলো এবার রান্নায় চলো, মানে তোমাকে বলছি রান্না চলো, আমি এবার রান্নায় যাবো, আমাকে ছাড়ো। না, আমি না গেলে তো রান্না হবেও না। কেন? একটুখানি ছাপলামো করতে হবে না, একটু পিছনে না লাগলে তোমার রান্না হতে তাড়াতাড়ি হবে না, মানে আই মিন তুমি গরমে কষ্ট পাবে। আচ্ছা, আমি একটু, আমি এখন আর চেঞ্জ করারও টাইম নেই, কারণ ভাই আবার সকালে উঠবে, আমাকে তাড়াতাড়ি এখন এই পরেই আমাকে এখন মানে রুটিটা করতে হবে। চলো চলো চলো, দাঁড়াও, চুলটা বাঁধি। আবার চুল কেন বাঁধবো? চুল বাঁধবো, কানেরটা খুলবো, কানেরটা পরে আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। তুমি আমার মুখের কাছে দাঁড়িয়ে রয়েছো কেন? তো যাই হোক বন্ধুরা, চলো সুস্মিতা এখন রান্না করা যাবে। হ্যাঁ, রান্না বলতে রুটি করব, রুটি করব, আর একটু দেখি আলুর তরকারি করি কি আলু ভাজি, সেটা এখনো ঠিক করিনি, সেটা রান্নাঘরে গিয়েই ডিসাইড হবে। দুপুরে একটু খিচুড়ি রয়েছে, কিন্তু ভাই আর ছেলে খিচুড়ি খাবে না, আমাকে আর রূপককে খিচুড়িটা খেতে হবে, আর ওদের জন্য রুটি বানাতে হবে। চলো লাইটগুলো অফ করে দিই, অনেক অনেক কারেন্ট উঠছে। আর চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি সুস্মিতা কাপড় ছাড়ারও টাইম পাইনি, রুটি বানাতে শুরু করে দিয়েছে। অনেক রাতই হয়ে গেছে ওই কারণে, আর আটাটা আগে মেখে রেখে গেছিলাম বলেই ফটাফট এখন ভাজতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, কত বুদ্ধি সুস্মিতার মাথায়। হ্যাঁ, বুদ্ধি না নিয়ে চললে হবে, বুদ্ধি না নিলে সংসার টলমল হয়ে যাবে। আগের কাজ আগে এগিয়ে রেখেছে, মানতে হবে। তা যাই হোক, রুটি তো আমার জন্য করছো না? না, তুমি খিচুড়ি খাবে। আর তুমি? আমিও খিচুড়ি, ভাই আর ছেলে রুটি খাবে। আমি আর সুস্মিতা খাবো খিচুড়ি, তিনজনের মতন খিচুড়ি আছে, কিন্তু ছেলেও খাবে না ভাইও খাবে না, তো কি করব, একজনের মতন খিচুড়ি আবার থেকে যাবে। থেকে যাবে, কালকে আবার আমি খেয়ে নেবো। খেয়ে নেবে, যাই হোক, ঠিক আছে। সুস্মিতা এখন রুটি ভাজছে, ওকে ডিস্টার্ব করবো না, আমি থাকলে ডিস্টার্ব হবে, তো তাই আমি এখন ঘরে চলে যাচ্ছি। গো গো গো। আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছি রান্না বান্না করে, তারপরে ক্লিন আপটা করছি, কারণ না রাতের নাইট ক্রিমটা লাগাতে হবে, আর মেকআপ নিয়ে শোয়াটাও স্কিনের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি, তা সেই কারণে ক্লিন আপ তো করতেই হবে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। অলরেডি অনেক বড় ব্লগ হয়ে গেছে, দেখা হচ্ছে কালকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, শুভরাত্রি।